মোড়ে দাঁড়িয়েছিলাম 5:30টায় তোমার আশায়। তাহলে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সবার জীবনে আসে, আমার জীবনে এসেছিল। দেশে ছিলাম তাকে খুবই ভালো, কিন্তু সে আমায় ছেড়ে চলে গেল। কেন গেল, কি জন্য গেল, কিছুই বলে গেল না, রেখে গেল অনেক স্মৃতি, অনেক আশা, অনেক বেদনা, মনটাকে করে দিয়ে গেল ছাড়খাড়। তাই তো তাকে আর ভুলতে পারছি, তাই আমি আজও বলি নান্দনিকেই প্রথম দেখা, প্রথম আলাপ, প্রথম পরিচয়। তখন হয়তো ভালো লাগেনি, আজ তবে এ কেমন হয়। বিল্ডিং মোড়ে দাঁড়িয়েছিলাম 5:30টায় তোমার আশায়। তুমি তখনো মজে ছিলে ওই নয়নে ভালোবাসায়, তার থেকে একটু তোমায় বেশি ভালোবাসবো। নয়ন ছেড়েছে তাতে কি হয়েছে, আমি তোমায় ভালোবাসবো। কথার ছলে একটি ফলে তোমায় দেখি। বাড়িতে ছিলাম তো, শুভময় নামে একটা বন্ধু ছিল, ও ফার্স্টে আমাকে এই গানটা শোনালো, একটা গান। তো গানটা শুনে খুবই ভালো লাগলো, গানটা লিখেছে অরিন্দম। তখন অরিন্দমকে আমি চিনতাম না, বাট পরিচয় হলো, খুব ভালো মানুষ, খুব ভালো গান গায়, ভোকালিস্ট, একটা ভালো মিউজিশিয়ান, ভালো কম্পোজার, সব অ্যাজ এ সব কিছু ভালোই তার। তো এত সুন্দর লেগেছিলো তখন না লিরিক্সটার গানটা, তো সেই কম্পোজিশন দেখেই মানে আমিও আমার লাইফের কিছুটা জিনিস এরকম লিখেছি, লিরিক্সগুলো আমার, কিন্তু বাট সুর সব কিছুই তারই, অরিন্দমদার। তো ঘটনাটা হলো গিয়ে, আমি জাস্ট HS পাস করলাম, তারপরে আমি কিসে, হ্যাঁ, নান ইয়েতে ভর্তি হলাম, ড্রামা ক্লাসে। তো HS পাসটা করার পর আমি ড্রামা ক্লাসে ভর্তি হলাম নান্দনীকে। তো ওখানে একটা মেয়েকে দেখে বেশ ভালোই লাগছিলো, প্রথম প্রথম অত পাত্তা দিইনি, পরে এসে বেশ ভালো লাগছিলো। তো মেয়েটা একটা অন্য ছেলের ভালোবাসায় ডুবেছিল, তো সেখান থেকে কাম ব্যাক করা কখনো আসা উচিত না, এটা বলে ভালোবাসায়। তো চলো